আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি জান্নাতুন নূর। বেশ কয়েক বছর ধরে বলিউডের পাশাপাশি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস আয়োজন করছে ট্যালেন্টো। সেই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ভারতের কলকাতার আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলে বসে এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। এবছর ঢাকার পাঁচজন অভিনয় ও সঙ্গীতে মনোনয়ন পাওয়া রেকর্ড করেন, যার মধ্যে তিনজনই পুরস্কার জিতেছেন। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী, সেরা নবগত অভিনেত্রী ও সেরা নবগত অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন তারা। তারা হচ্ছেন অভিনেত্রী জয়া আহসান, তাসনিয়া ফারিন ও অভিনেতা সোহেল মণ্ডল। 2023 সালে টলিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সেরাদের বেছে নেওয়া হয়েছে। এদের মধ্যে কৌশিক গাঙ্গুলির অর্ধাঙ্গিনী সিনেমায় অনবদ্য অভিনয়ের কারণে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া আহসান। এবারের আসরে জয়া মোট দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন। অর্ধাঙ্গিনীর পাশাপাশি দশম অবতার সিনেমার জন্য কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন তিনি, তবে এই ক্যাটাগরিতে জয়া পুরস্কার জেতেননি। অন্যদিকে অতনু ঘোষের আরও এক পৃথিবী সিনেমার জন্য সেরা নবগত অভিনেত্রী পুরস্কার জিতেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। এই ক্যাটাগরিতে তাসনিয়ার সঙ্গে লড়াই ছিলেন শ্রীজা দত্ত ও সৌমিতৃষ্ণা কুণ্ডু। এছাড়া জঞ্জাল সিনেমার জন্য সেরা নবগত অভিনেতা হয়েছেন সোহেল মণ্ডল। তাসনিয়া ফারিন ও সোহেল মণ্ডলের জন্য এটা প্রথম ফিল্মফেয়ার পুরস্কার। এরা বাংলাদেশি তারকা। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলা 2024-এ মনোনয়ন পেয়েছিলেন অভিনেত্রী অপি করিম ও সঙ্গীতশিল্পী মাহতিম সাকিব। পদ্মা নিউজ 24-এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ।